এত অশান্তি ছিল, তো শান্তির আশা করেন। মসজিদে গিয়ে বললেন, আল্লাহ গো এত ডাহাডাহি বিপদ তো আর দূর হয় না। হ্যাঁ ডাহেন ঠিক আছে, কিন্তু আপনার আত্মা শুদ্ধ না। ডাক দেন ঠিক আছে, মুখে আল্লাহর নাম, অন্তরের মধ্যে সুগুলখুরি, অন্তরের মধ্যে আল্লাহর দেওয়া যত আইন আছে এই আইনের 100 থেকে 1% আপনি পালন করেন না। দুঃখজনক হলা সত্য, এখন বর্তমান সমাজে আমাদের সমাজ থেকে সালামটা উঠেই যাচ্ছে, হাই হ্যালো, এটা তো মুসাফা, মুসাফা বলে না, কই হ্যান্ডসআপ করে হাই হ্যালো কেমন আছো, অথচ সালাম দিলে যে আমার নবীর সুন্নতটা আদায় হয়ে যায় এগুলা মানুষ আস্তে আস্তে ভুলেই যাচ্ছে। হামসে মেরে কোন হে, আমি তো বড় হুজুর, আমাকে সালাম দিবে, আমি কেন তাকে সালাম দিব। নবীজি বলছে, না তোমার সাথে দেখা হয়েছে, সালাম দিলে 90টা, উত্তর দিলে 10টা, এখন দিলে সব বেশি না উত্তর দিলে সব বেশি, কথা কয় না সাহাবীরা পাগল হয়ে যেত, কার আগে কে সালাম দিবে। আর আমরা একটা কথা মনে রাখবেন, একদিন মরা লাগবে। আজকে কতগুলা মানুষকে নিজের হাতে গোসল করাইয়া জানাজা পড়াইয়া তাকে কবরস্থ করে দিলাম, এই মোবাইলের দ্বারাই বাংলাদেশ থেকে বাহিরের খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির গড় অন্ধকার কবর দেশের কোনো খবর নেওয়া যায় না। বাবা গেল কোথায়, দাদা গেল কোথায়, নানা গেল কোথায়, নানি গেল কোথায়, আমিও তো একদিন চলে যাব, আমিও তো একদিন চলে যাব। আজকে শীতের মৌসুম, গরমের কাপড় না লাগাইলে শরীর অসুস্থ হয়ে যাবে, শরীরের মধ্যে কষ্ট লাগবে, কত ধরনের কাপড় লাগাইলেন। যেই বাবা যেই মা আপনাকে নিজে না খাইয়া আপনাকে খাওয়াইলো, নিজে অসৎ কাজ করলো, আপনি সন্তানের মুখে খাবার তুলে দিল, এই বাবারে কবরের মধ্যে শোয়া দিলেন, বাবার লাশের নিচে কই মনুজনের একটা জাজিম রেখে দিছেন, কই মনুজনের, চিন্তা করছেন একবার, আপনিও তো মারা যাবেন, কিসের বাহাদুরি। আপনার আদরের বিবি বলবে না, আপনার দেহ থেকে জানটা প্রাণটা চলে যাওয়ার সাথে সাথে আপনাকে যে হাটটা আপনি 1,00,000 টাকা দিয়ে বানাইলেন এই হাটের মধ্যে পর্যন্ত আপনাকে রাখবে না, নিচে শোয়া দিবে, কথা কয় না ঠিক না। ব্যাংকের মধ্যে 1,00,000 টাকা, 1 টাকারও কোনো দাম। নরসিংপুর থেকে ঢাকা যাবেন, টাকা ছাড়া ঢাকা গেলে উপায় থাকবো, গাড়িতে উঠাবে না, আর ঢাকা যদি খাবারের কষ্ট, পানির কষ্ট ইত্যাদি ইত্যাদি আছে না নাই, তদ্রূপ আপনি আমি এমন দেশের যাত্রী যে দেশের মধ্যে যাইতেই হবে, বাসার কোনো সুযোগ নাই, যাইতেই হবে। এই দেশে যাওয়ার আগে যদি আপনি আপনার সামিয়ানা জুগাল না করেন, বলেন তো কবর কি আপনার সাথে ভালো ব্যবহার করবে নাকি খারাপ আচরণ করবে, জোরে বলেন, আরো জোরে বলেন। নাফরমানি করতেছেন, মাটির উপর দিয়ে চলাচল করতেছেন, কবরে ডাক দিয়ে কয় আল্লাহ এত নাফরমানি করতেছে, আমার একটু হুকুম দেন, আমি 2টা বাঘ হইয়া তাকে গ্রাস করে ফেলি। আল্লাহ বলে, না ধৈর্য ধারণ কর, আসবে আসবে, চলে যেতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আজকে আপনাদের মাহফিলের মধ্যে ডাইরেক্ট হসপিটাল থেকে এখানে আসলাম, যেই মাটা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এখানে এমনও মানুষ আছে যার মা বাবা অন্ধকার কবর দিছে, কথা বলেন, আজকে 7 বছর হয়ে গেছে বাবা হারাইছে, কত মানুষ আমি কত বাবাদের চেহারার দিকে তাকাই, কিন্তু যেই বাবা যেই বাবার কারণে আমি দুনিয়াতে আসলাম ওই বাবার মতন একটা মানুষও দেখি না। বাবা কেমন জিনিস আমি বুঝি, মা বাবা এমন একটা ছায়া, সন্তান শত কষ্ট দিলেও, শত হাজার আঘাত দিলেও মা বাবা কখনো সন্তানের সমালোচনা কোন জায়গাতে করে না। আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ ও আল্লাহ, যেই মা বাবা নিজে না খাইয়া আমি সন্তানের খাওয়াইতো, যাদের মা বাবা অন্ধকার কবর দেশে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা বেঁচে আছে তারা সহ আমার আম্মা যান শারীরিক অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি করলাম, আল্লাহ গো তুমি তো ডাক্তারেরও ডাক্তার, তুমি তো সবকিছুর মালিক, আল্লাহ তুমি আমার মাকে গায়বী মদত দ্বারা শেফা দান করে দাও, গায়বী মদত দ্বারা শেফা দান করে দাও, গায়বী মদত দ্বারা শেফা দান করে দাও। এমনিভাবে যাদের মা বাবা বিছানার মধ্যে পড়ে আছে, সন্তানগুলা যারা বুঝে না তাদেরকে মা বাবা কেমন জিনিস বোঝার মতন তৌফিক দান করুক, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমিন।
ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আজকে আপনি সন্তান আপনার মা বাবার জন্য দোয়া করবেন আপনি যখন মারা যাবেন আপনি যখন মা বাবা বাবা হবেন তখন দেখবেন যে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে মা বাবা কবরে তাদের কবরে খাবার দিতে পারবেন না মা বাবা অসুস্থ তাদেরকে আপনি ভালো করতে পারবেন না নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ তুমি আমার মা বাবাকে যেমনি ভাবে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছিল আল্লাহ ও আল্লাহ এই রকম আচরণ তেমনি ভাবে তুমি জান্নাতে তাদেরকে দিয়া তাদের সাথে এই রকম ভাবে আচরণ করিও যাদের মা বাবা নাই কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবেন আসুন সমস্তের মা বাবার জন্য একটু মুক্তসার দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি গফির লি ওয়ালিওয়ালিদাইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর বুলবুলে বাগে মদিনা কুরআতে আইনে রাসূল ইয়া নবী খায়রুন নিসা মা ফাতেমা কি ওয়াস্তে মাবুত আল্লাহ কুদরতের নজর তাকায় দেখেন নরসিংপুর পূর্ব পাড়া আজকের এই কবরবাসীর স্মরণের মাহফিলের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরাম আজকের মাহফিলের মধ্যে উপস্থিত আল্লাহ আমি গুনাহগার দাড়ি পাকনাওয়ালা মুরব্বীদেরকে নিয়া আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া মাবুদ আপনার কুদরতে কদমের নিচে দুইটা হাত বাড়াইয়া দিলাম আমরা যারা হাত বিছাইলাম আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদ জানি না কার জানি মানাই কার জানি বাবা নাই আল্লাহ সাত বছর হয়ে গেছে বাবা হারাইলাম লক্ষ লক্ষ টাকা ইনকাম করি গো আল্লাহ কত হাজার হাজার মানুষ দরবারের ভক্তবৃন্দ আমার খাবার খায় আল্লাহ মনে অনেক শান্তি লাগে তারপরে একটু কষ্ট তাই কাজায় বাবার তো খাওয়াইতে পারি না আজকে যদি থাকতো গো আল্লাহ কতই না সেবা করতাম কতই না সেবা করতাম আল্লাহ জনমের মতন এতিম বানাইয়া আমার বাবা সহজাদের বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ জানি না কার জানি গর্ভধারিণী মা অন্ধকার কবরে যে মা আমি সন্তানের দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছি আল্লাহ আল্লাহ বর্ষা শীতের রাত্রে গো মা গর্ভ ধারণ অবস্থায় শুইতে পারে নাই সন্তান দুনিয়াতে আসার পরে আমি সন্তান ডান সাইডে প্রস্রাব করে দিছি মা বাম সাইডে শুয়াইল বাম সাইডে প্রস্রাব করে দেওয়ার পরে আল্লাহ বুকের মধ্যে নিয়া মা গর্ভধারিণী প্রস্রাবের মধ্যে শুয়ে আমি সন্তানের কত আরাম দিছে গো আল্লাহ এ মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আজকের মাহফিল রসিলায় সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ ডাইরেক্ট ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসলাম মাহফিলের মধ্যে আল্লাহ আমার আম্মা জান শারীরিক ভাবে অসুস্থ গো আল্লাহ কি দোয়া করব কি দোয়া করব আল্লাহ মাহফিল রসিলাই মায়ার নবীজির রসিলাই ওলি আল্লাহ গন রসিলাই আল্লাহ আম্মাকে তুমি শেফা দান করে দাও
এমনি ভাবে আমাদের মা বাবা যারা অসুস্থ প্রত্যেককে শেফা দান করে দাও। মাহবুব যে সন্তানগুলো মা বাবা কেমন জিনিস বুঝে না তাদেরকে বোঝার মতন তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করলো আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও। এই এলাকার কবর বাসীর কবর আজাব তুমি মাফ করিয়া দাও আল্লাহ। জানি না কার মনে কি আগুন দাও দাও করে জ্বলে আল্লাহ প্রত্যেকের মনের আগুন তোমার গায়েবি মওদুদ দ্বারা নিভাইয়া দাও। মুরব্বি বাবাদেরকে কবুল করে নাও আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চা গুলারে কবুল করে নাও, পর্দার আড়ালের মা 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 বোনদেরকে রাবিয়া বুশ্রীর জিন্দেগানি নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মা ফাতেমার মতন জিন্দেগানি কাটাইবার মতন তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা নামাজি মুত্তাকি পরহেজগার ইমানদার দিনদার বানাইয়া দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।